2021 সালে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে ফর্ম ফিল আপ সেটি এই মুহূর্তে চলছে, এবং তারই পাশাপাশি 2020 সালে যারা ফর্ম ফিল আপ করে রেখেছিলেন তাদের ভেরিফিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। আপনি যদি 2020-তে অ্যাপ্লাই করেছিলেন তো আপনি এই মুহূর্তে আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে ফর্মটি তাকে কিভাবে ভেরিফাই করবেন, তার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে, তার জন্য আপনাকে কি কি করতে হবে, সেই সমস্ত ব্যাপারে যদি আপনি জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, আমি একটি তার উপর ডিটেল ভিডিও বানিয়ে দেবো। আজকে আমি এই ভিডিওটির মাধ্যম দিয়ে আপনাদের সাথে এটি শেয়ার করতে চলেছি যে আপনি যদি 2021 সালে নতুন ফর্ম ফিল আপ করতে চান পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মধ্যে তো কিভাবে করবেন, সেটাই আপনাকে এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাকে দেখাবো। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনাকে সার্চ করতে হবে pmkishan.gov.in। আপনি এটি লিখেও সার্চ করতে পারবেন অথবা আপনি এই ভিডিওটির ডেসক্রিপশনে এই ওয়েবসাইটটির লিঙ্কটি পেয়ে যাবেন, তো আপনি সেই লিঙ্কটির উপর ক্লিক করেও সোজা এই পেজটির উপরে এসে যাবেন। তো আপনি এই পেজটিতে আসার পর আপনাকে এখানে যেটা করতে হবে, আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ফার্মার কর্নার, তারই নিচে আপনি একটি অপশন দেখতে পেয়ে যাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন। আপনি যেই এটির উপরে ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটি পেজ খুলে আসবে। আপনাকে এখানে যেটা করতে হবে, আপনাকে এখানে আপনার আধার নাম্বার এবং এরপরে যে ক্যাপচারটি আপনি এখানে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটিকে আপনাকে এখানে ফিল করতে হবে। করার পর আপনাকে এখান থেকে আপনার যে স্টেট সেই স্টেটটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি অল ওভার ইন্ডিয়ার মধ্যে যতগুলি স্টেট রয়েছে সব স্টেট আপনি এখান থেকে দেখতে পাবেন, আপনি আপনার যে স্টেটটি সেটি আপনি এখান থেকে বেছে নেবেন। আপনাকে এখানে নিচের দিকে যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন এরপরে আপনাকে সার্চের উপরে ক্লিক করতে হবে। যেই সার্চের উপরে ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটি ছোট্ট একটি পপ আপ আপনি এখানে দেখতে পাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি মেসেজ লেখা রয়েছে রেকর্ড নট ফাউন্ড উইথ গিভেন ডিটেলস, তো আপনাকে এখানে ওকের উপরে ক্লিক করতে হবে। আপনি যে ডিটেলসটি দিয়েছেন সেটি এখানে রেজিস্টার নেই, তো আপনি কি এই আধার নাম্বার দিয়ে এখানে রেজিস্টার করতে চান? অবভিয়াসলি আমরা এখানে নতুন রেজিস্ট্রেশন করতে চাই। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, রুরাল ফার্মার রেজিস্ট্রেশন আর একটা রয়েছে উরবান ফার্মার রেজিস্ট্রেশন। আপনি যদি ভিলেজ থেকে হন তাহলে আপনি প্রথমেরটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে এখানে ইয়েসের উপরে ক্লিক করতে হবে। ফাইনালি এখানে যে ফর্মটি সেটি আপনার কাছে হয়ে যাবে। আপনাকে এখানে সর্বপ্রথম বলে দেই যেই অপশানগুলির সাইডে একটি স্টার চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন সেগুলি কম্পালসারি আপনাকে ফিল আপ করতেই হবে। এখানে সর্বপ্রথম আপনার স্টেট, আপনাকে এখান থেকে আপনার স্টেটটিকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর আপনার ডিস্ট্রিক্ট, তারপরে সাব ডিস্ট্রিক্ট এবং তারপরে ব্লক ভিলেজ, আপনাকে এখানে আপনার ফার্মার যার আধার কার্ডটি আপনি অ্যাড করেছিলেন তার নামটি আপনাকে এখানে টাইপ করতে হবে, তার জেন্ডার আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, কোন ক্যাটাগরি এসসি এসটি ওবিসি না জেনারেল সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপরে ফার্মার টাইপ স্মল হলে স্মল এবং আদার হলে আদার সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে এখানে আধার কার্ড যেটা আছে সেটাকে আপনাকে এখান থেকে টিক করে নিতে হবে। করে নেওয়ার পর আপনি এখানে তার আধার নাম্বারটি দেখতে পাবেন এবং তারপরে আপনাকে এখানে যেটা করতে হবে ব্যাংকের আইএফসি কোড সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে, ব্যাংকের যে নেম সেই নেমটিকে আপনাকে এখানে টাইপ করতে হবে, তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেটি সেটি আপনাকে এখানে টাইপ করতে হবে, তারপরে ব্যাংকের অ্যাড্রেস যেটা সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে। তারপরে আপনাকে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সাবমিট ফর আধার অথেন্টিক, আপনাকে এটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার আধার কার্ডটি ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সিঙ্গেল আর জয়েন্ট, তো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনি যে জমিটি দেখাচ্ছেন সেই জমিটি আপনার নিজের না জয়েন্ট। তো আপনাকে এখানে আপনার নিজের জমি হলে আপনাকে এখানে সিঙ্গেলের উপরে ক্লিক করতে হবে। এবার আপনাকে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড, আপনাকে এখানে অ্যাডের উপরে ক্লিক করতে হবে। যেই অ্যাডের উপরে ক্লিক করবেন এরকম একটি কলম আপনার কাছে খুলে চলে আসবে। আপনাকে এখানে যেটা করতে হবে আপনার খতিয়ান নাম্বার, আপনাকে এখানে আপনার খতিয়ান নাম্বারটি টাইপ করতে হবে, আপনার সেই খতিয়ানের মধ্যে কোন কোন দাগ রয়েছে সেই দাগ নাম্বারগুলি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, আপনার জমির পরিমাণ কতটা কত একর জমি সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর আপনাকে এখানে খেয়াল করে নিচের দিকে যে অ্যাড অপশনটি দেখতে পাচ্ছেন এটির উপর ক্লিক করারই পর আপনার কাছে এই কলমটি সেভ হবে আপনার ফর্মের মধ্যে, নাহলে আপনার ফর্মটি সেভ হবে না এবং আগে আপনার ফর্মটিকে আপনি সাবমিটও করতে পারবেন না। তো এইরকম হিসাবে আপনার কাছে যদি অন্য কোনো খতিয়ান নাম্বার থাকে সেরকমই আপনাকে আবার একটি নতুন কলম এখানে অ্যাড করে নিয়ে এরকম যতগুলি আপনার কাছে খতিয়ান নাম্বার থাকবে খতিয়ান নাম্বার হিসেবে সেই খতিয়ানের দাগ নাম্বার এবং সেখানে কতটা আপনার জমি রয়েছে সেই ডিটেলসগুলি আপনাকে এখানে এক এক করে ফিল আপ করে নিতে হবে এবং প্রত্যেকবারে ফিল আপ করার পর আপনাকে এখানে অ্যাডের উপরে ক্লিক করতে হবে। এরপর আপনাকে এখানে আপনার ফার্মার আদার ডিটেলস সেগুলি আপনাকে এখানে ফিল আপ করতে হবে, আপনার মোবাইল নাম্বার আপনাকে এখানে টাইপ করতে হবে, আপনার ডেট অফ বার্থ ফাদার নেম মাদার নেম অথবা আপনার এখানে হাজব্যান্ডের নাম আপনি এখানে টাইপ করতে পারবেন। টাইপ করার পর আপনাকে এখানে একটি নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটিকে আপনাকে টিক করে নিতে হবে। তো কিষাণ সম্মান নিধি যোজনার যে কন্ডিশনগুলি রয়েছে সেই কন্ডিশনগুলিকে আপনাকে এখানে এগ্রি করতে হবে। আপনি যদি চান এখানে যেটা রেড কালারে দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন ফর্ম, আপনি এটির উপরে ক্লিক করে আপনি এখান থেকে সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন। সর্বশেষে ফর্মটিকে আবার আপনি একবার পুনরায় ভেরিফাই করে নেবেন যে আপনি যে ডিটেলসগুলি ফিল আপ করেছেন সেগুলি ঠিক আছে কিনা। আপনারা এখানে লাস্ট এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন
সেভ। আপনি এটির উপরে যেই ক্লিক করবেন আপনার ফর্মটি সেভ হয়ে যাবে। আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি চেক করতে চান, রাজ্য সরকারের তরফ থেকে আপনার ফর্মটিকে অ্যাপ্রুভ করা হয়েছে না রিজেক্ট করা হয়েছে, আপনি পুনরায় pmkisan.gov.in ওয়েবসাইটে আসবেন। আসার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, ট্রেডার্স অ্যান্ড সেলফ রেজিস্ট্রেশন CSC ফার্মার্স। আপনাকে এটির উপরে ক্লিক করতে হবে। আপনি যেই এটির উপরে ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটি পেজ খুলে আসবে। আপনাকে এখানে আপনার আধার নাম্বার, যেই আধার নাম্বার দিয়ে আপনি আপনার ফর্মটিকে সাবমিট করেছিলেন সেই আধার নাম্বার, এবং নিচে এখানে যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচার কোডটিকে আপনাকে এখানে ফিল করে নিতে হবে। ফিল করে নেওয়ার পর আপনি যেই এখানে সার্চের উপরে ক্লিক করবেন, আপনি আপনার নিচের দিকে যে ডিটেল সেই ডিটেলসটি আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। আর তারই সাইডে আপনি এখানে দেখতে পাবেন আপনার ফর্মটি এই মুহূর্তে কোন পজিশনে রয়েছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ফর্মটি এই মুহূর্তে এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে, এবং কোনো কারণবশত আপনার ফর্মটি যদি রিজেক্ট হয়ে যায় তো কোন কারণের জন্য আপনার ফর্মটি রিজেক্ট হয়েছে সেটি এই কলমের মধ্যে চলে আসবে। তো আপনি এখানে দেখে নিতে পারেন আপনার যদি ফর্মটি রিজেক্ট হয়ে থাকে কোনো কারণের জন্য, তো সেই কারণটি আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। তো আপনি আপনার ফর্মটিকে পুনরায় এডিটও করতে পারবেন। তো আপনার যদি ফর্ম কোনো কারণবশত রিজেক্ট হয়ে থাকে তো আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, আমি ডিটেলে একটি ভিডিও বানিয়ে দেবো কি রিজেক্ট হওয়া ফর্মটিকে পুনরায় আপনি কীভাবে মডিফাই করতে পারবেন। আপনি যদি আপনার ফর্মটিকে 2020 সালে ফিল আপ করেছিলেন, কীভাবে ভেরিফাই করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে সেই সম্বন্ধে আপনি যদি জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। এর উপরেও একটি ডিটেল ভিডিও আমি খুব তাড়াতাড়ি এই চ্যানেলের মধ্যে পোস্ট করে দেবো। এই ভিডিওটি পুরো দেখার পরও আপনার মনের মধ্যে যদি কোনো কোশ্চিন থাকে আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন, আমি যতটা সম্ভব চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের কোশ্চিনের রিপ্লাই দেওয়ার। আর এমনই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনি যদি আগেও দেখতে চান তাহলে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টার যে বটনটি সেটিকে প্রেস করে রাখতে আপনি একদম ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।